শত্রুর উপর জয়লাভ করার আমল। প্রিয় বন্ধুগণ, আমরা অনেক সময় আমাদের কাছে অনেক মানুষ মেসেজ করেন যে হুজুর, শত্রু আমাদেরকে খুব অত্যাচার করতেছে, ধনে মালে ক্ষতি করতেছে, সমাজে আমাদের ফেস নষ্ট করতেছে, আমাদের মান সম্মান নষ্ট করতেছে, অযথায় আমাদের নামে মিথ্যা প্রচার করে থাকে, অযথায় আমাদেরকে জাদুটুনা কুফুরি কালামের মাধ্যমে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদের জায়গা সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করতেছে। অনেক সময় আমরা দুর্বল হওয়ার কারণে আমাদের উপরে তারা হাত তুলে আমাদের উপরে আঘাত করে, এমন শত্রু হয়ে গেছে। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে যে আমলটা শেখাবো সেটা হচ্ছে, কোনো শত্রু যেন আপনার উপরে জয়ী না হতে পারে। তারা যত চেষ্টাই করুক, তারা আপনার সাথে জয়ী হতে পারবে না। আপনার সাথে শত্রুতা করতে গিয়ে তারা হেরে যাবে, এমন একটি আমলই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করুন। তো প্রিয় বন্ধুগণ, কোনো সূত্রই আপনার উপরে জয়ী হতে পারবে না। সে যদি অনেক বেশি পাওয়ারফুল হয়, অনেক বেশি শক্তিশালীও হয়, অথবা তারা যদি দলে অনেক বেশি হয়, যেমন তারা অনেক মানুষ আপনি একা, আপনার টাকা পয়সা কম আপনি দুর্বল, কোনোভাবেই তাদের সাথে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই, এই অবস্থায় যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকে যে আমলটি আপনাকে শিখিয়ে দিব সেই আমলটি যদি আপনি নিয়মিত পালন করতে পারেন, শত্রু যদি আপনি যদি একা হন আর শত্রু যদি 100 হয়, 1000ও হয়, অথবা সে অনেক বেশি বড় লোক হয়, আপনি গরিব সে কোটিপতি হোক না, কোনো সমস্যা নেই, সেই শত্রুর শত্রুতা আপনার উপরে এসে আর কোনো ক্রিয়া করবে না, আপনার সাথে সে আর পেরে উঠবে না, তার ষড়যন্ত্রের জালকে আপনার আমলের মাধ্যমে আপনি ভেদ করে দিতে পারবেন, সব কিছু নষ্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আমরা অনেক সময় বলে থাকি যে হুজুর আপনার যে আমল দেন, আমরা অনেক সময় করি, অনেক কষ্ট করে করি, অনেক সময় নিয়ম মানতে পারি, অনেক সময় নিয়ম মানতে পারি না, এরকম আমরা যে কোনোভাবেই হোক আমরা আমলগুলো করি কিন্তু শেষ পর্যন্ত তেমন একটা ফল পাই না। তো প্রিয় বন্ধুগণ, আজকে এই উদ্দেশ্যেই বলবো যে আমি যেভাবে ভিডিওতে বলবো সেই নিয়মগুলো আপনারা ফলো করবেন। নিয়মগুলো যদি ফলো না করেন তাহলে দেখবেন আপনাদের আমলগুলো করার পরেও কিন্তু কাজ হচ্ছে না। আপনারা যদি নিয়ম মেনে কাজ করতে পারেন, আপনার ঈমানকে সহি শুদ্ধ রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইয়াকিন এবং বিশ্বাস, রাসূলের প্রতি ভালোবাসা রেখে যদি আপনার অন্তরকে পবিত্র করে এই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আমি বলবো 100% গ্যারেন্টি ইনশা আল্লাহ তাআলা এই কোরআনের আমলগুলো আপনার কাজে লেগে যাবে, এবং যখন যেই উদ্দেশ্যে যেই আমলগুলো করবেন সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশা আল্লাহ। তো আজকে আমি কথাগুলো একদম লম্বা করব না, ভিডিওটা কোনো স্কিপ করবেন না, আমি আমলটা বলে দিচ্ছি। আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে দুইটা কাজ করতে হবে। শত্রুর উপর আপনি জয়ী হতে হলে, আপনি বিজয় লাভ করতে যদি চান তাহলে দুইটা কাজ আপনাকে করতে হবে এবং একটি কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। কথাটা খেয়াল রাখবেন, একটি কাজ আপনাকে ছেড়ে দিতে হবে আর দুইটা কাজ আপনাকে নিয়মিত করতে হবে। যদি একটি কাজ ছেড়ে দিতে পারেন এবং দুইটি কাজ আপনি নিয়মিত করে যেতে পারেন তাহলেই আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সে যখনই শত্রুতা করতে আসবে সে হেরে যাবে, তার শত্রুতা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি তার উপরে বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ। তো যে জিনিসটা আপনি ছেড়ে দিতে হবে সেটা হচ্ছে হারাম, এই জিনিসটা আপনাকে ছেড়ে দিতে হবে। এই আমলটা করতে হলে আপনাকে হারাম ছেড়ে দিতে হবে। কোনো হারাম বস্তু আপনি ভক্ষণ করতে পারবেন না, কোনো হারাম টাকার কোনো কাপড় চোপড় আপনি পরিধান করতে পারবেন না, হারাম টাকা দিয়ে কিনে কোনো রকম খাবার আপনার পেটের ভিতরে আপনি দিতে পারবেন না, এটা হচ্ছে এক নাম্বার শর্ত, এটা আপনাকে ছেড়ে দিতে হবে, হারাম আপনাকে ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে এক নাম্বার কথা। দ্বিতীয় যে দুইটা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে, এক নাম্বার কাজ হচ্ছে আপনাকে ফার্স্ট ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কি বললাম, এক নাম্বার কাজ ফার্স্ট ওয়াক্ত নামাজ আপনি আদায় করতে হবেই হবে ইনশাআল্লাহ, অবশ্যই করতে হবে। যদি বাইচান্স কোনো বিপদের কারণে, অসুস্থতার কারণে, গাড়ি ঘোড়া জার্নিতে থাকার কারণে মাঝে মধ্যে ছুটে যায় সেইটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি ইচ্ছা করে
কখনোই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ থেকে কোনো একটা ওয়াক্ত ত্যাগ করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম। দুই নাম্বার যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে, সেটা আপনি মাগরিব না আপনি আসার পরেও করতে পারেন, রাত 10টা 11টা 12টার আগে করতে হবে প্রতিদিন, অর্থাৎ সকাল 6টার সকাল ফজরের নামাজের পর থেকে রাত 12টার আগে দুইবার। ঠিক আছে, ফজরের নামাজের পরে আপনাকে কি করতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন, এই দোয়াটি 313 বার পাঠ করতে হবে। আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন, ফজরের নামাজটা পড়েই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন 313 বার পাঠ করবেন। কখন, ফজরের নামাজের পরে। আবার মাগরিবের পর থেকে নিয়ে রাত 12টার আগ পর্যন্ত যে কোনো এক সময় আপনাকে আবার 313 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন এটা আপনাকে পাঠ করতে হবে। আমি তিনটা কাজ করলাম, তিনটা আমলের কথা বললাম। এক হচ্ছে আপনাকে ছেড়ে দিতে হবে একটা কাজ, সেটা হচ্ছে হারাম। দ্বিতীয় হচ্ছে দুইটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ এবং সকাল এবং রাতে 313 বার করে আপনাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন। যদি আপনি নিয়মিত এই আমলগুলো করে যেতে পারেন, আমি এখানে বসে গ্যারেন্টি দিয়ে গেলাম, আপনার শত্রু যত শক্তিশালী হোক, যত ফয়সাওয়ালা হোক, যত বেশি হোক, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার উপরে সে জয়ী হতে পারবে না, সে আপনার কাছে ব্যর্থ হবে, আপনিই তার উপরে জয়ী হবেন ইনশা আল্লাহ। কোনো রকম জাদু টুনা কুফুরি কালাম বান টুটকা দিয়েও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ। যদি নিয়ম মেনে কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফলাফল দিবেন ইনশা আল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।